Welcome back to my channel. আর আজকে আমি বানাবো একটা very easy birthday card. So let's start and it's very easy. তো সবার প্রথমে আমি এখানে একটা orange paper নিয়েছি. দেখতে পাচ্ছ? এটা chart paper. এবার আমি এটাকে fold করব এভাবে. ভালো করে এটা প্রেসার দিয়ে একদম লাইনগুলো শার্প করে নিতে হবে. তো এটা হয়ে গেল আমাদের ভিডিওর মানে আমাদের কার্ডের কভার. ডান বাইরেটাকে আমি সাইড করছি. তো ফ্রেন্ডস এবার এটা আমি সাইড করে দিচ্ছি. এবার আমি একটা এ সাইজের একদম একটা হোয়াইট পেপার নিয়েছি যেটা আমরা এর মধ্যে প্লেস করতে পারি. আর এর ভিতরে আমরা কার্ডটাকে প্লেস করব. এটা হয়ে গেল আমাদের কার্ডের জায়গা. এবার আমি এই পেপারটাকে ডেকোরেট করব. আর সব তার আগে আমি এখানে এই পেপারটাকে ব্লু দিয়ে স্টিক করব. তো আমি এটাকে স্টিক করে দেবো. তো ফ্রেন্ডস আমি এটাকে স্টিক করে দিয়েছি. এবার তো এটা একদম প্লেসড হয়ে গেছে. এবার আমি একটা পিঙ্ক স্কেচ পেন নেব আর এর মধ্যে আমি হ্যাপি বার্থডে লিখব. আমি এখানে লিখে দিয়েছি আর এটা আমি আমার একটা ফ্রেন্ডকে দেব. তো আমি ওর নামটাও লিখে দিয়েছি আর আমার নামটাও লিখে দিয়েছি. তো ফ্রেন্ডস এবার এটা একদম ঠিক আছে. এবার আমরা এটাকে একটু সিকোয়েন্স দিয়ে ডেকোরেট করব. আমি এক্ষুনি সিকোয়েন্স দিয়ে ডেকোরেট করে আনছি. সো ফ্রেন্ডস আমি এটাকে সিকোয়েন্স দিয়ে ডেকোরেট করে দিয়েছি আর আমাদের কার্ড একদম রেডি. আচ্ছা, আমরা যে স্টিকার্সগুলো বানিয়েছিলাম তো আমি এগুলোকে অনেকদিন ইউজ করিনি. তো এর মধ্যে আমি একটা স্টিকার লাগাবো. তো আমি এখনই একটা স্টিকার লাগিয়ে আসছি. তো ফ্রেন্ডস আমি এখানে একটা বার্থডে স্টিকার লাগিয়ে দিয়েছি আর এটা খুব কিউট লাগছে. এবার আমি এটাকে ক্লোজ করবো. আর এখানে আমি একটা রিবন নিয়েছি. তো রিবনটা আমাকে বাঁধতে হবে. তো বাঁধার জন্য আমি এটাকে বেঁধে দিই. হালকা করে বাঁধবেন কারণ পেপার খুব হালকা জিনিস হয়। তো যখন আপনারা বাঁধছেন তখন এটাকে হালকা একদম ওয়ান নট শুধু লাগবে. সো ফ্রেন্ডস আমি এটাকে বেঁধে দিয়েছি আর এখানে আমি একটু হার্ট রেখে দিয়েছি. তো কী সুন্দর লাগলো দেখুন ফ্রেন্ডস. আর যখন আপনি কাউকে এটা দেবেন সে খুব এক্সাইটেড হবে ভেতরে কি আছে. তো আপনি এটাকে আমি এখন খুলছি. বাহ,
এগুলো গ্লাইজ আজকের ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিও। আর আমার যত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার্স বাড়বে আমি তত ভালো ভিডিও আপনাদের কাছে আনার চেষ্টা করব। তো বাই বাই। আর একটা আইডিয়া ফ্রেন্ডস, আপনারা যদি আপনার ফ্রেন্ডকে এটা গিফটের সাথেও দিতে পারেন তাতে এটা খুব ভালো লাগবে।